भागवत रसपिपासु सम्मानित भक्त सज्जन विश्वजननी अंश सम्भूता ममतामयी मातृमंडली आजकेर शुभ दिने गोवर्धन पूजा तथा अन्नकूटेर शुभ दिने आपनादेर सकलेर श्रीचरण कमले विनम्र दंडवत प्रणति निवेदन करछि। दया करे आमार प्रणाम स्वीकार करुन। आज अत्यंत आनंदेर दिन बा अत्यंत पवित्र एक तिथि जेटा आम्रा आज के सारा दिन व्यापी उद्यापित करते चलेछी। आजकेर ऐ दिन एतटाई महत्वपूर्ण जे यदि आम्रा आजकेर ऐ दिने परमेश्वर भगवानेर कथामृत खूब मनोयोग सहकारे श्रवण करी ताहले आम्रा अनेक बछर धरे तपस्या करे जे आध्यात्मिक उन्नति लाभ करते पारी ना अथवा जारा पुण्यकामी बहु बछर धरे तीर्थ स्नाने जे प्रकार पवित्रता लाभ करते पारे ना आजकेर तिथिते केउ जदि परमेश्वर भगवानेर कथामृत मनोयोग दिए श्रवण करे ताहले निःसंदेहे तारा सेई समुदाय फल एक मुहूर्ते लाभ करते पारे। सुतरां अत्यंत गुरुत्वपूर्ण एवं महत्वपूर्ण आजकेर ऐ तिथि। आज गोवर्धनेर पूजा उत्सव तो ऐ प्रसंगे श्रीमद् भागवते वर्णना करा हच्छे जे एकदिन कि हलो समस्त ब्रजवासीरा तारा काजे व्यस्त विशाल एक अनुष्ठानेर आयोजन होच्छे। नंद महाराज खूब व्यस्त प्रत्येके भालो भालो रंधन करछेन प्रत्येकेर गृहके सुसज्जित करा हयेछे। तो कृष्णेर बयस तखन 7 বছর मात्र। কৃষ্ণ দেখছেন যে আজকে ব্রজবাসীরা আমাকে নিয়ে তাদের কোনো আয়োজন নেই, আজকে সবাই যেন একটা আলাদা কোনো কাজে ব্যস্ত হয়ে রয়েছে। তাই কৃষ্ণ নন্দ মহারাজকে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা আজকে কি কি উৎসব, কেন তোমরা আজকে এত ব্যস্ততার সাথে এই সমস্ত আয়োজন করছো? তো নন্দ মহারাজ ভাবছেন কৃষ্ণ যদি একটা প্রশ্নের উত্তর দেই তাহলে সাথে সাথে আরেকটা প্রশ্ন করবে, আবার যদি ওই প্রশ্নের উত্তর দেই তাহলে আরেকটা প্রশ্ন করবে। তার জন্য বলছে, দেখো আমরা আজকে ব্যস্ত আছি, তুমি প্রশ্ন করো না, আমরা তোমার উত্তর দিতে পারবো না। তো কৃষ্ণ একটু জেদি, তাই তিনি বলছেন, না আমাকে বলতেই হবে, কি এত বড় উৎসব হচ্ছে আমি জানবো না, কি হচ্ছে আমার জানতেই হবে। তো যখন কৃষ্ণ জোর করেছেন তো নন্দ মহারাজ তখন উত্তর দিচ্ছেন, দেখো পুত্র আমরা হচ্ছি গোপ জাতি, জাতিতে গোপ অর্থাৎ বৈশ্য, কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম, যারা ব্যবসায়ী শ্রেণী বা বণিক শ্রেণী তাদের কাজ হচ্ছে কৃষি অর্থাৎ শস্য উৎপাদন করা এবং গো রক্ষা করা, গোধনকে রক্ষা করা, আর বাণিজ্য অর্থাৎ বিনিয়োগ করা, এগুলো হচ্ছে একজন বৈশ্যের কাজ। তো আমরা যেহেতু বৈশ্য জাতিতে তাই আমাদের কাজ হচ্ছে কৃষি গোরক্ষা আর বাণিজ্য, সেই কারণে আমাদের এই যে কৃষি গোরক্ষা আর বাণিজ্য এই তিনটি কার্য বৃষ্টির উপর নির্ভরশীল। যদি বৃষ্টি না হয় তাহলে গাভীরা কি খাবে, ঘাস জন্মাবে না, ঘাস হবে না, আর যদি ঘাস না হয় গাভীরা কি খাবে, আর গাভীরা যদি না খায় তাহলে তো তাদের দুগ্ধ হবে না। তাইভাবে আমাদের জন্য বৃষ্টি অত্যন্ত জরুরি একটা বিষয়।
বৃষ্টি যদি না হয় শস্য উৎপাদন হবে না আর যদি শস্য উৎপাদিত না হয় তাহলে আমরা কি বিনিয়োগ করব তাই বৃষ্টি যেহেতু আমাদের জন্য খুব জরুরি একটা বিষয় তাই আমরা বৃষ্টির দেবতা ইন্দ্রদেবের আজ পূজা করছি ইন্দ্রের পূজা আমরা পারম্পরিক ভাবে করছি যাতে করে ইন্দ্রদেব প্রসন্ন হয়ে বৃষ্টি দেন আর সেই বৃষ্টির ফলে শস্য উৎপাদন হয় এবং ঘাস প্রচুর পরিমাণে উৎপাদিত হয় যাতে করে গাভীরা খেয়ে জীবিকা ধারণ করতে পারে তো এই যুক্তি যখন নন্দ মহারাজ বলেছেন তো কৃষ্ণ পাল্টা যুক্তি দিচ্ছেন যে বাবা আমার তো এরকম মনে হয় না যে বৃষ্টির জন্য ইন্দ্রের পূজা করার দরকার আছে কারণ সমুদ্রের মাঝখানে তো কেউ ইন্দ্রের পূজা করে না করে তো সমুদ্রের মাঝখানে কেন বৃষ্টি হয় সেখানে তো কেউ ইন্দ্রের পূজা করে এরকম না তার মানে ইন্দ্রে হচ্ছে এটা ডিউটি তার কাজ তার দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে তো সমুদ্রের মাঝখানে যেখানে বৃষ্টি পতিত হয় সেখানে বৃষ্টি হওয়ার জন্য কেউ ইন্দ্রকে ট্যাক্স দেয় না ইন্দ্রের পূজাও করে না তারপরও সেখানে বৃষ্টি পড়ে সুতরাং যখন বৃষ্টির প্রয়োজন হবে এই জড়জগতের সর্বত্র ইন্দ্রের ডিউটি হচ্ছে সেই বৃষ্টি প্রদান করা তার জন্য ইন্দ্রকে আলাদা করে আরাধনা করার কোনো প্রয়োজনীয়তা নেই অপরপক্ষে আমার তো এই রকম মনে হয় যে আমরা আসলে গোবর্ধন পর্বতের উপর নির্ভরশীল গোবর্ধন পর্বত এখানকার যে বৃক্ষগুলি সেই বৃক্ষগুলি থেকে উত্তম প্রকৃতির ফল উৎপন্ন হচ্ছে যা গোপবালকেরা খেয়ে তাদের জীবিকা নির্বাহ করছে এবং সেই গোবর্ধন পর্বত থেকে যে ঝর্ণা অবিরত ধারায় ঝরছে সেই ঝর্ণার জল পান করে গাভীরা তাদের তৃষ্ণা নিবারণ করে এবং সেই ঝর্ণার কারণেই আজকে এই পুরো বৃন্দাবন সবুজ সবুজের সমারোহ এবং এই যে গোবর্ধন তার মধ্যে আরো অনেক পদার্থ আছে বিশেষ করে কন্দমূল ইত্যাদি বহু প্রকারের যে মূল্যবান বস্তু সেটা আমরা গোবর্ধন পর্বতের মাধ্যমে প্রাপ্ত হই তো সেই কারণে বাবা আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না যে ইন্দ্রের পূজা করার দরকার আছে আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে যে আমরা যদি গোবর্ধন পর্বতের পূজা করি তাহলে সেটা ঠিক আছে কারণ আমরা আমাদের জীবিকা 100% যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো আমরা গোবর্ধন থেকেই প্রাপ্ত হচ্ছে তাইভাবে কৃষ্ণ যখন বোঝালেন সমস্ত ব্রজবাসীদেরকে এমনিতেই সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের প্রতি অনুরক্ত ছিলেন তিনি ব্রজ বিমোহন ছিলেন সমস্ত ব্রজবাসীরা সেই কৃষ্ণের বাক্যকে মনোমুগ্ধকর ভাবে শ্রবণ করছিলেন এবং সাথে সাথে গর্গমুনি ছিলেন শাণ্ডিল্য ঋষি ছিলেন তারা প্রত্যেকে কৃষ্ণের এই বাক্যকে সমর্থন করলেন যে হ্যাঁ এটি তো আজকের দিনের কথা নয় পৌরাণিক যুগ থেকেই এই গোবর্ধন হচ্ছে এক বিশেষ আরাধ্য এবং তিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর অবতার সেই প্রসঙ্গে পুরাণেও অনেক বর্ণনা পাওয়া যায় কৃষ্ণের কথার সাথে তালে তাল মিলিয়ে গর্গমুনি বর্ণনা করতে লাগলেন যে পুরাকালে এরকম যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হবেন বলে ভাবলেন তখন শ্রীমতী রাধিকার সাথে তিনি পরামর্শ করছেন দেখো রাধিকা আমি তো ভৌম জগতে লীলা করার জন্য যাব এবং সেখানে তোমাকেও আমার সাথে যেতে হবে তো শ্রীমতী রাধারানী বলছেন না না সেখানে গোবর্ধন নেই সেখানে যমুনা নেই
সেখানে বৃন্দাবন নেই, তো সেখানে গিয়ে আমার কোনো কাজ নেই, সেই ভৌম জগতে আমি যাব না। তখন পরমেশ্বর ভগবান যেহেতু এই জগতের জীবকে সেই নিত্য লীলা দর্শন করাবেন এবং দর্শন করিয়ে এই বদ্ধ জীবকে উদ্ধার করে সেই নিত্য লীলায় প্রবেশ করার সুযোগ প্রদান করবেন, তাই ভগবানের ইচ্ছা হচ্ছে এই জগতে সবকিছু আসুক। তাই তিনি শ্রীমতী রাধারানীকে বললেন, দেখো রাধে, সেখানে আমি তোমার জন্য বৃন্দাবনকে নিয়ে যাব, গোবর্ধনকে নিয়ে যাব এবং আমি যমুনাকেও সেখানে নিয়ে যাব, তাহলে তুমি যাবে তো? শ্রীমতী রাধারানী বললেন, হ্যাঁ, যদি এইগুলো যায় তাহলে আমি নিশ্চয়ই যাব। এইভাবে পরিকল্পনাটা গোলক বৃন্দাবনেই হয়েছিল এবং তৎপরবর্তীতে ভগবত ইচ্ছায় সেই গোবর্ধন দ্রোণাচল পর্বত, হিমালয়ের পাদদেশে দ্রোণাচল পর্বত আছে, সেই পর্বতের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। আর ব্রহ্মার পুত্র পুলস্থ ঋষি তিনি সারা ভারত ভ্রমণ করতে করতে একবার তিনি শালমুনি নামক দ্বীপে অবস্থান করতে কালে দ্রোণাচল পর্বতের আতিথ্য স্বীকার করলেন। দ্রোণাচল পর্বতের আতিথ্য স্বীকার যখন করলেন, তো দ্রোণাচল পর্বতের বাড়িতে গিয়ে যখন খুব সুন্দর আহার্য করছেন, তপস্যা করছেন, তো তার নজর পড়েছে এই গোবর্ধনের দিকে। এত সুন্দর এই পর্বত, সিংহ সমূহের মধ্যে আমি বহু পর্বত বহু দেশ পরিভ্রমণ করেছি, আমি এত সুন্দর পর্বত কখনো দেখিনি, তাই এই গোবর্ধনকে আমি কাশীধামে নিয়ে যেতে চাই, যেখানে সমস্ত তপস্বীরা একত্রিত হয়ে এই গোবর্ধনের পর্বত শৃঙ্গের মধ্যে সকলে তপস্যা করবে। কাশীধামের সন্ত পুরুষেরা সাধকেরা কত না আনন্দিত হবে যদি আমি এই গোবর্ধনকে সেখানে নিয়ে যেতে পারি। এইভাবে মনে মনে চিন্তা করতে করতে তিনি দ্রোণাচলকে বললেন, দ্রোণাচল, আমি ব্রহ্মার পুত্র, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইব, দেবে? বলে, আপনি ঋষিবর, যদি আজ্ঞা করেন আমি কেন দিব না, আপনি বলুন। তো পুলস্থ ঋষি বললেন, তোমার পুত্র এই গোবর্ধনকে আমাকে দিয়ে দাও, আমি কাশীতে নিয়ে যাব। তো গোবর্ধন প্রথমে রাজি ছিলেন না, পরে চিন্তা করলেন, ব্রহ্মার পুত্র ঋষি পুলস্থ, তাকে তো না করা যায় না, তাই রাজি হলেন। কিন্তু তিনি একটা শর্ত দিয়ে দিলেন যে, দেখো, তুমি যদি আমাকে পথিমধ্যে কোথাও রেখে দাও তাহলে কিন্তু আমি আর ওখান থেকে যাব না, দুইবার তুমি আমাকে তুলতে পারবে না, একবারই যা। তো কাঁধে করে ঋষি অনেক শক্তিশালী, ব্রহ্মার পুত্র, তো কাঁধে করে সেই গোবর্ধন পর্বতকে নিয়ে যাচ্ছিলেন। তো যেতে যেতে যখন বৃন্দাবন অতিক্রমণ করছেন, বৃন্দাবনের ব্রজভূমি দর্শন করে গোবর্ধনের চিত্তে সেই পূর্বলীলার কথা স্মৃতি জাগরিত হয়েছে, তিনি মনে মনে ভাবছেন, এই তো সেই জায়গা যেখানে আমার প্রভু শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন, আর অবতীর্ণ হয়ে তিনি মদ ভক্ত বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া, তিনি ভক্তদের আনন্দ বিধানের জন্য, তিনি ভক্তদের পরিতোষণের জন্য, ভক্তকে বিনোদন দেবার জন্য নানা প্রকার ক্রীড়া সম্পাদন করবেন, নানা প্রকার লীলা সম্পাদন করবেন। সুতরাং এই তো সেই দিব্য ভূমি, আর তো আমার এখান থেকে যাওয়া উচিত নয়, আমার তো এখানেই থাকা উচিত, কারণ আমিও সেই কৃষ্ণের মধুর লীলা দর্শন করার অভিলাষী। মনে মনে এই চিন্তা করতে না করতে গোবর্ধন ভারী হতে লাগলেন, এতটাই ভারী হতে লাগলেন, একটু পরিশ্রান্ততা অনুভব করে পুলস্থ ঋষি চিন্তা করলেন, এই বৃন্দাবনে একটু গায়ত্রী করে নেওয়া যাক, একটু সন্ধ্যা আহ্নিক করে নেওয়া যাক। তাই গোবর্ধনকে এক পাশে রেখে তিনি সন্ধ্যা আহ্নিক করতে বসলেন। এইবার যখন সন্ধ্যা আহ্নিক করতে বসলেন, সন্ধ্যা আহ্নিক শেষ হয়ে আবার তুলবেন, গোবর্ধন বলছে, কি, এটা তো সম্ভব নয়, তোমার সাথে আমার কথা ছিল, তুমি যদি আমাকে একবার রেখে দাও তাহলে তুমি আমাকে আর তুলতে পারবে না, তো তুমি রেখে দিয়েছো, এখন আবার তুলতে যাচ্ছ মানে, তা হবে না, আর তুমি তুলতে পারবে না। তো পুলস্থ ঋষি চিন্তা করলেন যে কাশীধামে নিয়ে যাবে, এখন বৃন্দাবনে এসে গোবর্ধন বলছে আর যাবে না,
তো সেই কারণে তিনি একটু ক্রুদ্ধ হলেন এবং অভিশাপ প্রদান করলেন যে তুমি এইখানে বাস করলেও তিলে তিলে তুমি কমতে শুরু করবে। সেটাই গোবর্ধনের যেরকম উচ্চতা ছিল তা ধীরে ধীরে কমছে এবং আজ থেকে প্রায় 50 বছর পূর্বেও গোবর্ধনের যে অবস্থা ভিডিও চিত্রে দেখা যায় বর্তমানে কিন্তু সেই রকমটা দেখা যাচ্ছে না, তার মানে ঠিকই ধীরে ধীরে এই গোবর্ধন কমে যাচ্ছে। তো এইভাবে গোবর্ধন সেই বৃন্দাবনে অবস্থান করতে লাগলেন এবং পরমেশ্বর ভগবান মথুরায় তিনি অবতীর্ণ হলেন, হয়ে তিনি কত লীলা বিস্তার করলেন। শ্রীল রূপ গোস্বামী বর্ণনা করছেন যে বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে মথুরাপুরী, কেননা সেই মথুরা মণ্ডলে পরমেশ্বর ভগবান তিনি বাল্য ক্রীড়াদি করেন, যেটা কি তিনি বৈকুণ্ঠে কখনোই করেন না। বৈকুণ্ঠে তার বালক রূপ নেই বা তাকে কেউ ছেলের মতো শাসন করে না, সেখানে সবাই প্রভু হিসেবে জ্ঞান করেন। সেই জন্য বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে মথুরাপুরী, আর মথুরার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবনের অরণ্য সমূহ। কেন? সেই বৃন্দাবনের অরণ্য সমূহে ভগবান তার ভক্তের সাথে পূর্ণরূপে আনন্দ আস্বাদন করেন, যেখানে এক সখা আরেক সখার সাথে মিলিত হয় সেখানে কেউ প্রভু ভৃত্য নয়, সেখানে কেউ একজন রাজার ছেলে একজন সাধারণ গোপবালক পুত্র এরকমটা নয়, ওখানে হচ্ছে মাতা পুত্র জ্ঞানে করে লালন পালন, সখা সখ্য ভাবে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড়লোক তুমি আমি সম, কান্ধে চড়ি কান্ধে চড়ায় করে ক্রিয়ারণ, আপনে সেবে আপনে করায় প্রভুর সেবন। এই যে কৃষ্ণ মাঝে মাঝে সেই গোপবালকদের সেবা করেন, আর এই গোপবালকেরা যখন বাড়ির থেকে সুন্দর রান্না করে নিয়ে যায় তো যখন খেতে বসে পুলিন ভোজনে বসে তখন কোনো একটা সুস্বাদু খাবার যদি কোনো গোপবালক খেয়েছে তো খাওয়ার পর মনে হয়েছে এটা খুব সুস্বাদু অতীব মধুর, তখন আর সেটি তারা গলৎকরণ করতে পারে না, তারা চিন্তা করে এই মধুর জিনিসটা যদি আমি না গিলে আমি যদি গোপালকে দেই তাহলে সে না কত পরিতুষ্ট হবে, মুখের থেকে বের করে সেই যে উচ্ছিষ্ট সেটি গোপালকে খাইয়ে দিচ্ছে। এই লীলা দেখে ব্রহ্মা পর্যন্ত বিমোহিত হয়েছে, মুজ্জন্তি যৎসূরয়ঃ, দেবতারাও মুজ্জমান হয়ে পারেন বুঝতে পারেন না যে সেই নন্দনন্দন পরম ব্রহ্ম পরমেশ্বর যিনি সর্বশক্তির অধিকারী গোলক অধিপতি তিনি নাকি আবার এই সমস্ত গোপ জাতিদের সাথে এই ধরনেরও ক্রীড়া করেন এই ধরনেরও লীলা করেন। তো ভগবান সেই বৃন্দাবনের অরণ্য সমূহে যে সমস্ত লীলা করেন সেই লীলার কারণে রূপ গোস্বামী বর্ণনা করছেন সেই মথুরা অপেক্ষা সেই বৃন্দাবনের অরণ্য সমূহ শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন পর্বত। কেন? কারণ সপ্তাহমেব অচ্যুত হস্ত পঙ্কজে, এক সপ্তাহ ব্যাপী যিনি পরমেশ্বর ভগবানের হস্তের মধ্যে ধারণকৃত ছিলেন, অর্থাৎ এক সপ্তাহ ভগবান যাকে সান্নিধ্য প্রদান করেছিলেন সেই গোবর্ধন কত না শ্রেষ্ঠ কত না উত্তম, যে 7 দিন 7 রাত্র পরমেশ্বরের টাচে ছিলেন ভগবানের স্পর্শে ছিলেন গোবর্ধন, তাই সপ্তাহমেব অচ্যুত হস্ত পঙ্কজে ফলমূল কন্দরই, সেই গোবর্ধন হচ্ছে শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে পরম রমণীয় রাধাকুণ্ড যেটি গোবর্ধনের চক্ষু সদৃশ এবং গোবর্ধনের তীরেই অবস্থিত। তো সেই গোবর্ধনের আজ পূজা। তো কৃষ্ণ এইভাবে এই সমস্ত তথ্য যখন গর্গমণি বর্ণনা করলেন তো সমস্ত ব্রজবাসীরা নন্দ মহারাজ সমেত চিন্তা করলেন যে কৃষ্ণ যেই কথা বলছে সেই কথা আবার শাস্ত্র প্রমাণিত, গর্গমণিও সেই কথাকে সাপোর্ট দিচ্ছে, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে না তাহলে আমরা আর ইন্দ্রের যজ্ঞ করব না, এখন এই সমস্ত যা আমরা আয়োজন করেছি এই আয়োজনগুলো দিয়ে
আমরা এখন তাহলে এই গোবর্ধনেরই পূজা করব। তেইভাবে তারা সমবেত হয়ে তারা গোবর্ধনের পূজা করতে শুরু করলেন এবং সমস্ত দ্রব্যাদি তারা গোবর্ধনের উদ্দেশ্যে অর্পণ করতে লাগলেন। প্রেম বিহ্বল চিত্তে তারা ডাকতে লাগলেন, হে গোবর্ধন, তুমি গোবর্ধন, গো মানে গাভী, আর বর্ধন মানে যার মাধ্যমে গাভী কুল বর্ধিত হবে তাকে বলা হচ্ছে গোবর্ধন। তো আমরা তো বৈশ্য, আমাদের কাজই হচ্ছে গাভী, আমাদের সম্পত্তি একমাত্র সম্পত্তি হচ্ছে গাভী, তো তুমি আমাদের আশীর্বাদ করো যেন গোকুল বর্ধিত হয়, গো সুরক্ষিত হয়, গোরা আনন্দে তোমার মধ্যে বিচরণ করতে পারে, এই বর আমাদেরকে দাও। তো এইভাবে যখন শ্রদ্ধাবনত চিত্তে তারা সেই সমস্ত দ্রব্যাদি নিবেদন করছিলেন, তখন সেই গোবর্ধনের চূড়ার মধ্যে এক সুন্দর দিব্য বালক রূপ প্রকাশিত হলো, কিন্তু দেখতে যেন ঠিক কৃষ্ণের অবয়বের মতো। তাই ব্রজবাসীরা অবলোকন করতে লাগলেন যে আচ্ছা এটা কি আমাদের লালা কিনা, মাঝে মাঝে দেখছেন যে এটা তো আমাদের লালার মতো দেখতে, কিন্তু আমাদের লালা খুব ছোট আর এ হচ্ছে খুব বিশাল পর্বরাকৃতি, তাহলে এ কি আমাদের লালাই? না না, এ আমাদের লালা না, নিশ্চয়ই এটা হচ্ছে গোবর্ধন পর্বত, সে হচ্ছে ভগবান, সে আমাদের নিবেদিত দ্রব্য গ্রহণ করার জন্য আবির্ভূত হয়েছে। আর একটু তারা চিন্তা করছেন যে আসলে আমরা এতদিন ধরে ইন্দ্রের যজ্ঞ করি, ইন্দ্র কিন্তু সাক্ষাৎ আবির্ভূত হয়ে কখনো আমাদের দ্রব্যাদি গ্রহণ করেননি, আমরা জাস্ট তাকে অর্পণ করেছি এই মাত্র সার, কিন্তু আজকে যে আমরা পূজা করতে যাচ্ছি সেখানে সাক্ষাৎ গোবর্ধন আবির্ভূত হয়েছে, আর আবির্ভূত হয়ে আমাদের নিবেদিত সেই সমস্ত দ্রব্যাদি তিনি গ্রহণ করছেন, গ্রহণ করছেন এবং আশীর্বাদ দিচ্ছেন, প্রত্যেককে আশীর্বাদ দিচ্ছেন। তো এটি দেখে তারা হতচকিত হলেন এবং আনন্দ বিহ্বল চিত্তে তারা সেই গোবর্ধনের জয়গান করতে লাগলেন এবং গোবর্ধনের পূজা সমাপনান্তে কৃষ্ণ সমস্ত গোপবাসীদেরকে নিয়ে, সমস্ত গোকুলবাসীদেরকে নিয়ে তিনি কি করলেন, নন্দ মহারাজ সমেত সেই গোবর্ধনকে পরিক্রমা করতে লাগলেন। এইভাবে প্রথম গোবর্ধন পরিক্রমার সূত্রপাত হল এবং প্রথম গোবর্ধন পূজার সূত্রপাত সেদিন শ্রীকৃষ্ণই করেছিলেন। একই সাথে ভগবান আমাদেরকে শিখাতে চেয়েছিলেন যে এই জগতে বিভিন্ন দেবতারা তারা দায়িত্ব পালন করছে, এক একজন এক একটা দায়িত্ব পালন করছে, ভগবান কর্তৃক প্রদত্ত দায়িত্বে তারা তাদের স্বস্ব জায়গায় অধিষ্ঠান করে তারা তাদের দায়িত্ব পালন করছে, কিন্তু আমরা যদি সেই সমস্ত দেবতাদেরকে আরাধ্য বলে মনে করি তাহলে সেটি ভুল হবে, তারা হচ্ছেন ভগবানেরই দাস, তারা হচ্ছেন ভগবানেরই সেবক, সেই ক্ষেত্রে আমরা তাদের শ্রদ্ধা করতে পারি, পূজাও নিবেদন করতে পারি, কিন্তু তারা আমাদের প্রকৃত আরাধ্য নয়। আরাধ্য ভগবান বজিষ্য তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ ব্রজবধূবর্গেন যাকল্পিতা। এই যে ভগবান, কে হচ্ছে আমাদের আরাধ্য? আরাধ্য হচ্ছে পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্রনন্দন, যিনি বৃন্দাবনে বাস করেন, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য। তো দেবতাদের পূজা করার ব্যাপারে ভগবদ গীতায় সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে যারা দেবতাদের পূজা করবে তারা দেবলোক প্রাপ্ত হবে, যারা ভূত প্রেতের পূজা করবে তারা ভূতলোক প্রাপ্ত হবে, আর যারা আমার পূজা করবে তারা আমাকে প্রাপ্ত হবে। ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতের যা মত যা জীর্ণ অপিমাম। যে যে যার আরাধনা করবে সে সেই রূপ ফল প্রাপ্ত হবে। তো ভগবান সেই ব্রজবাসীদেরকে শিখালেন যে আসলে সবকিছুর মূলে যিনি রয়েছেন সেই পরমেশ্বরেরই আরাধনা সকলের করা উচিত, ঠিক যেমন যথা তরুর মূল নিশে চলেন ভুজন্তি স্কন্দ ভুজ উপশাখা,
যেমন গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা এমনিতেই পুষ্টি লাভ করে, উদরে খাদ্য দিলে পুরো শরীর সন্তুষ্টি লাভ করে, ঠিক সেই রকম পরমেশ্বর ভগবানের আরাধনা করলে সকল দেবতা স্বাভাবিকভাবে এই প্রসন্নতা লাভ করে। এইটি পরমেশ্বর ভগবান ব্রজবাসীদেরকে উপলক্ষ করে আমাদেরকে শিখাতে চেয়েছেন। তাই তিনি বললেন গোবর্ধনের পূজা করো। এইভাবে প্রথম গোবর্ধন পূজা স্বয়ং ভগবানই প্রবর্তন করলেন যে কিভাবে সেটি করতে হয়। এবং তৎপরবর্তীতে যখন মুঘল আমলে কিছু অত্যাচার হচ্ছিল, তখন গোপালের সেবকগণ কুঞ্জের মধ্যে গোপালকে রেখে পালয়ন করেছিলেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গুরনিতাই ভগবান কি, গিরিরাজ গোবর্ধন কি, কুঞ্জের মধ্যে রেখে তারা পালয়ন করেছিলেন এবং ভগবান প্রতীক্ষা করেছিলেন কোন একজন মহান ভক্ত আসবেন যে আমার সেবা করবে। তাই যখন মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গেলেন, তখন পরমেশ্বর ভগবান তিনি মাধবেন্দ্রপুরীকে স্বপ্নাদিষ্ট করলেন যে হে মাধব, মাধবেন্দ্র, আমি তোমার প্রতীক্ষায় বহুকাল অবস্থান করছি। একটা কুঞ্জের মধ্যে আমি পাহাড়ের গুহার মধ্যে রয়েছি, তুমি আমাকে এখান থেকে বের করো এবং আমাকে প্রতিষ্ঠা করে আমার সেবা সম্পাদন করো। এইভাবে তিনি যখন স্বপ্নাদিষ্ট হলেন, তখন গ্রামবাসীদেরকে তিনি বললেন যে গোপাল এরকম স্বপ্নাদিষ্ট করেছে, তিনি এখানেই রয়েছেন তোমাদের গ্রামে, চলো কুড়াল কোদাল সব নিয়ে চলো, আমরা গোপালকে সেই কুঞ্জ থেকে বের করব। এইভাবে আনন্দিত চিত্তে সমস্ত ব্রজবাসীরা সেই মাধবেন্দ্রপুরীর নেতৃত্বে সেই কুঞ্জের মধ্যে গেলেন এবং সেখানে তারা গোপাল মূর্তি দেখতে পেলেন। গোপাল মূর্তি দর্শন করে আনন্দ বিহ্বল চিত্তে তারা কি করবেন, মহা অভিষেক সম্পাদিত হলো এবং গোবিন্দ কুণ্ডের নিকটে সেই গোবর্ধনকে স্থাপন করা হলো। তো গোপালকে স্থাপন করা হলো এবং গোপাল বললেন যে আমি অনেকদিন কিছু খাই না, আমার ক্ষুধা লেগেছে। তাই সমস্ত ব্রজবাসীরা আনন্দে তারা বিভিন্ন প্রকার রন্ধন করে করে ভগবানকে রাশি রাশিকৃত অন্ন, স্যুপ, ডাল, ভর্তা, শাক, নানা প্রকৃতির আইটেম পরমেশ্বর ভগবানকে নিবেদন করতে লাগলেন। এইভাবে দ্বিতীয়বার অন্নকূট শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর নেতৃত্বে হয়েছিল এবং এই অন্নকূট কিন্তু একদিন হয়নি। এক গ্রাম এসে একদিন করলেন, পরের গ্রাম চিন্তা করছে আমরা কি দেব না সেবা, তাই পরের গ্রামবাসীরা আবার কিছু দ্রব্যাদি নিয়ে এসে তারা পরের দিন করলেন। এইভাবে এক মাস ব্যাপী সেই গোবর্ধনের অন্নকূট উৎসব চলতে লাগলো। তো আপনারা সেই কাহিনী জানেন, শ্রীমন চৈতন্য মহাপ্রভু যখন ব্রজভূমি দর্শন করছিলেন, ব্রজভূমি দর্শন করতে করতে তিনি যখন গোবর্ধন দেখলেন, তো গিরি গোবর্ধন দেখে তিনি আনন্দ বিহ্বল চিত্তে সেই গোবর্ধনকে আলিঙ্গন করেছিলেন। এখনো সেই গোবর্ধনের নিকটবর্তীতে এবং গোবর্ধনের বিভিন্ন জায়গায় ভগবানের শ্রীচরণের চিহ্ন বিদ্যমান এবং সুরভি গাভীর চরণ চিহ্ন বিদ্যমান। তো যখন ব্রজবাসীরা এইভাবে ইন্দ্রযজ্ঞ বন্ধ করে পর্বতের পূজা করলেন, গোবর্ধনের পূজা করলেন, তখন ইন্দ্র কিন্তু কুপিত হলেন। ইন্দ্র কুপিত হয়ে চিন্তা করলেন এই ব্রজবাসীরা তো খুবই দুষ্ট, এবার আমার পূজা করলো না, সুতরাং তাদেরকে তো একটা শাস্তি দিতে হবে, তা না হলে তো তারা শিখবে না। তাই সম্বর্ধক মেঘকে আহ্বান করলেন যে দেখো তুমি এই ব্রজভূমির মধ্যে একটা প্রলয় সৃষ্টি করো, এখানে মুষলধারায় বৃষ্টিপাত করো, তারা যেন কেউ জীবিত বাঁচতে না পারে। তো শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন যে আরাধনানাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম তস্মাত পরতরম দেবীম তদীয়নাম সমর্চনম, কেবল ভগবানেরই আরাধনা করা উচিত, কেন অন্য দেবতার আরাধনা করলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে
আপনি এই বছর ভালো পূজা করেছেন খুব খুশি, পরবর্তী বছর ভালো পূজা করেছেন খুব খুশি, কিন্তু যদি আপনার কোনো ভুল হয় অথবা কোনো এক বছর আপনি করতে পারেননি, তার জন্য সেই দেবী বা দেবতা চিন্তা করবে না যে ঠিক আছে ছেড়ে দি, ইতিপূর্বে তো সে আমার অনেকদিন করেছে, অনেকদিন ভালো করে করেছে, তো এইবার না হয় করেনি, ঠিক আছে ক্ষমা, এইটা হবে না। একবার করনি মানে কি, তোমাকে মৃত্যু মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। তো ক্লেশ অধিকতর তেষাম নো, এটা হচ্ছে অল্প মেধাসাম দেবান দেবজজ জানতি মদভক্ত জানতি মামপি, অর্থাৎ দেবতাদের আরাধনা করলে সেটা ফলটাও ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, যা আপনাকে দেবে দেবতা সেটা চিরস্থায়ী নয়। আর দ্বিতীয় হচ্ছে যদি আপনি করছেন ভালো কথা, যেবার আপনি করতে পারলেন না আপনার ভুল হলো, দেব পূজায় কিন্তু ভুল চলবে না, কিন্তু ভগবানের পূজায় যদি অল্প কিছু ভুল হয় ত্রুটি হয় অসুবিধা নেই, কৃষ্ণ অতটা সেন্সিটিভ না, কৃষ্ণ চিন্তা করেন ঠিক আছে তবু তো করছে। এমন কি কেউ যদি অল্প মাত্র কৃষ্ণের ভক্তি করে সেটাও কৃষ্ণ মনে রাখেন। দ্রৌপদী কৃষ্ণের যখন আঙ্গুল একটু কেটে গেল, তো দ্রৌপদী তার বস্ত্র ছিঁড়ে আঙ্গুলে পেঁচিয়ে দিয়েছিল, নিজের নতুন বস্ত্র ছিঁড়ে। তো কৃষ্ণ ভেবেছে এই যে দ্রৌপদী নতুন বস্ত্রটা আমার আঙ্গুলে পেঁচিয়ে দিল, তো আমি তো ঋণী হলাম, তো এর পরিবর্তে কৃষ্ণ কি করলেন, সেই দ্রৌপদীকে রাশি রাশি কাপড় দিলেন যাতে তার লজ্জা নিবারণ করলেন, এবং কোনোভাবেই দুঃশাসন দুর্যোধন আদি মহাশক্তিধর কৌরবেরা কিন্তু তার বস্ত্র হরণ কার্য করতে পারলেন না। সেই কারণে ভগবানের আরাধনা যদি আপনি কোনো জন্মে এক তিল মাত্রও করেন তবুও কৃষ্ণ এটা মনে রাখবে, আর সেটার কারণে তিনি আপনাকে তার চরণে আশ্রয় দেবে। কিন্তু দেবতাদের আরাধনা যদি আপনি হাজার বছর ধরেও করেন, শুধুমাত্র একবার আপনার ভুল হয়ে যায়, তাহলে কি অবস্থা হয় দেখুন। একবার যেহেতু করেনি, এবার সম্বর্তককে ডাকো, সম্বর্তক মানে হচ্ছে প্রলয়কালীন মেঘ, এ যেন তেন মেঘ নয়, ডাকো সম্বর্তক বিদ্যুৎ, তোমরা তাড়াতাড়ি করে এই ব্রজকে ধ্বংস করে দাও। যখন দেখল এই গিয়ে বলছেন, বিদ্যুৎ গিয়ে বলছেন যে ব্রজবাসী শেষ নিশ্চিহ্ন হয়ে গেছে, তো ইন্দ্র তো খুব আনন্দ পেয়েছেন, বাহ ব্রজবাসী শেষ হয়ে গেছে ভালো হয়েছে। তো বায়ু দেবতা গিয়ে বলছে না না ওরা শেষ হয়নি, একটা কাণ্ড ঘটে গেছে। কাণ্ডটা কি, ওই গোবর্ধনই এই পাহাড়ের নিচে গুহার মধ্যে এই এই ব্রজবাসীদেরকে আশ্রয় দিয়েছে, তাই নাকি? তাহলে তো এই গোবর্ধনকে নষ্ট করতে হবে, আর এই গোবর্ধন নাকি উপরে উঠতে পারে। বলছে না, এরকম পর্বত একটা ছিল মহিনা, এই মহিনা উঠতে পারতো জন্য আমি কিন্তু বজ্র দিয়ে ওর দুটো ডানা কেটে দিয়েছি, এই মহিনা কি আবার নতুন করে পাখা গজিয়ে এই গোবর্ধন রূপে আসলো নাকি? তো তাড়াতাড়ি করে ইন্দ্র গজেন্দ্রের পৃষ্ঠে চড়ে সেখানে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে বজ্র ধারণ করে বলছে এই বজ্র এখনই এই পর্বতকে ধ্বংস করে দাও। বজ্র পর্বতকে ধ্বংস করবে কি, পর্বতের কাছে গিয়ে সে নিজেই একদম তার সমস্ত শক্তি হারিয়ে ফেললো, এবং যেই হস্তে ইন্দ্র বজ্র ধারণ করতেন সেই হাতটা প্যারালাইসিস হয়ে গেল, মানে আর চলছে না। যখন হয়ে গেল ইন্দ্র বুঝতে পারলেন কোন মহাশক্তিধর বজ্রকে নিষ্ফল করতে পারে, এটা কি সাধারণ কোনো ব্যাপার, অব্যর্থ অস্ত্র বজ্র সেটা তো ব্যর্থ হতে পারে না। সাথে সাথে গুরুদেবের শরণাপন্ন হলেন, বৃহস্পতিজি আপনি বলুন কি হয়েছে, কেন এরকম হলো? তখন বৃহস্পতি বলছে দেখো আজকে তুমি যার বিরুদ্ধে যার ভক্তদেরকে কষ্ট দিয়েছ তিনি হলেন তোমারও প্রভু, তিনি হলেন নন্দনন্দন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান আদি পুরুষ। এই সমস্ত গুরুদেব যখন জ্ঞান প্রদান করলেন তখন তিনি ভয়ভীত হলেন যে আমি আমার প্রভু যিনি আমাদের মতো দেবতাদেরকে উদ্ধার করার জন্য বারবার এই জগতে মৎস্য কুর্ম বরাহ নরসিংহ নানা রূপ পরিগ্রহ করেছেন, আর সেই প্রভুকে আমি এত বড় অবজ্ঞা করলাম,
আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি তার ভক্তদেরকে এত কষ্ট দিলাম, এটা তো ঠিক হয়নি আমার, তো আমি যাব কোন মুখ নিয়ে। তখন বৃহস্পতি বুদ্ধি বাতলে দিলেন যে দেখো এক কাজ করো, কৃষ্ণ একজনকে দেখলে খুব খুশি হয়ে যান, মানে যত প্রকার তার দুঃখ বিমোচন হয়ে যায়। তো সেটা হচ্ছে সুরভি, সুরভিকে সামনে রেখে তার লেজ ধরে তুমি যাবে, তাহলে কি হবে, সুরভিকে দেখে ভগবান প্রসন্ন হয়ে যাবেন, তার মনে আর কোনো ক্রোধ থাকবে না, আর এমত অবস্থায় তুমি তার স্তুতি করবে। তো সুরভি শরণাপন্ন হলেন এবং সুরভিকে নিয়ে সুরভির লেজ ধরে ইন্দ্র তখন তথায় আগমন করলেন। করে সুরভিকে দেখে ভগবান প্রসন্ন হলেন, সুরভি ভগবানকে প্রণতি নিবেদন করলেন এবং তার স্তনদুগ্ধ দ্বারা